গনারি বিউটি অ্যাপ একটি র‍্যাম্প শো এর আয়োজন করে যেখানে 15 জন মডেল এবং 15 জন মেকআপ আর্টিস্টকে নিয়ে এই র‍্যাম্প শো আয়োজিত হয়। এই শো এর জুরিতে ছিলেন সর্বজিৎ ঘোষ যিনি SRFL প্রোডাকশনের প্রোডিউসার, এছাড়া ছিলেন গনারি অ্যাপের ওনার রানা গোস্বামী। এই গনারি অ্যাপটি বিভিন্ন হোম মেকারস এবং ছোট বিউটি প্রফেশনালসদের জন্য একটি সুযোগ সুবিধা নিয়ে আসছে, নানা রকম অফার চলছে তাদের। মূল উদ্দেশ্য হলো ছোটখাটো বিজনেসকে আরও একটি বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। ওকে, আজকে কেমন লাগছে এখানে এসে? আজকে এখানে র‍্যাম্প শোতে মানে কি কি পারফরম্যান্স করলে তুমি একটু বলো। দিদিদের সাথে র‍্যাম্প ওয়াক করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আজকে এখানে এসে কেমন লাগছে? আপনি কত বছর ধরে মডেলিং করছেন? গনারির সাথে কত বছর ধরে যুক্ত আছেন? আপনার নাম? আপনি কোথা থেকে আসছেন? একই জায়গা থেকে। আজকে কেমন লাগছে এখানে পার্টিসিপেট? ভীষণ সুন্দর, এবং গনারি যে প্রেজেন্টেশন এবং টোটাল এনভায়রনমেন্টটা অসাধারণ, এবং টোটাল জিনিসটা এত সুন্দর মানে ম্যানেজ করেছে, বিশেষ করে কাকুলিকে তো কিছু বলারই নেই, অসাধারণ একটা ম্যানেজমেন্টও। এবং যেভাবে আমাদেরকে ফোনে ফোনে যেভাবে ডিকটেট করেছে এটার সম্বন্ধে আমার কিছু বলার নেই, খুবই ভালো। আপনার আজকে মডেলকে সাজিয়ে কেমন লাগছে? মডেল সাজিয়ে ভীষণই ভালো লাগছে, একটা মানে সব থেকে বড় বেস্ট অফ ফাইভে চান্স পেয়েছে, সব থেকে বড় জিনিস সেখানে দাঁড়িয়ে তো ভালো নিজে তো অবশ্যই। আপনার নাম? আপনি কোথা থেকে আসছেন? কত বছর ধরে মডেলিং প্রফেশনে আছেন? আচ্ছা, আজকে গনারির এখানে পার্টিসিপেট করে কেমন লাগছে? আপনি কোথা থেকে আসছেন? তো আমি এর আগে অর্গানাইজ যখন করেছিলাম তখনও এসেছিলাম, তো এখনও এলাম, তো খুবই ভালো লাগে। প্রোগ্রামটা খুব ভালোভাবে সেট আপ করানো হয়, তো কাজ করেও খুব ভালো লাগে। তো এখানে এসবই ঘরে যা করার তো সমস্ত কিছুই আমি ইউজ করে থাকি, আর স্টুডেন্টদেরকে সবাইকে প্রোভাইডও করি। খুব ভালো একটা ব্যান্ড যেটাকে সমস্ত প্রোডাক্টটাকে রেখে নিয়েছে একই সঙ্গে, তো আমরা চাইবো যে এটা ইউজ করতে এবং সবাইকে বলবো ইউজ করার জন্য। আজকে শোতে পার্টিসিপেট করে কেমন লাগলো? খুবই ভালো লাগছে। তার নাম? আপনি কোথা থেকে আসছেন? কত বছর ধরে মডেলিং করছেন? গ্লোনারির সাথে আজকে যুক্ত হয়ে এবং এখানে পার্টিসিপেট করে কেমন অভিজ্ঞতা? গ্লোনারির সাথে এটা আমার প্রথম কাজ ছিল, এই কাজটা করে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। ফিউচারেও আমি আরও কাজ করতে চাই গ্লোনারির সাথে। আপনি কোথা থেকে আসছেন? খর্দা থেকে। আপনি কত বছর ধরে অ্যাজ এ মেকআপ আর্টিস্ট প্রফেশনে আছেন? গ্লোনারির সাথে কিভাবে যুক্ত হলেন এবং ওনাদের সাথে আজকে পার্টিসিপেট করে কেমন অভিজ্ঞতা? খুবই ভালো লাগলো ওনাদের সাথে পার্টিসিপেট করে। আমি আগেরবারও মানে এনাদের সঙ্গে পার্টিসিপেট করেছিলাম এবং সেখান থেকেই কাকদিদি বললেন যে এই পার্টিসিপেটটা করতে, তো এটাও করে আমার খুবই ভালো লাগলো। আগেরবারেও খুবই ভালো প্রোগ্রাম হয়েছিল। তো আমি রানা গোস্বামী। আজকে আমাদের একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছিল গোনারি ব্র্যান্ড থেকে। তো বেসিক্যালি আমাদের এতগুলো ব্র্যান্ড আছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দুবাই, ফেসেস কানাডা, পার্পেল। তো আমরা গোনারি থেকে কী করি, গোনারি থেকে যারা মেকআপ আর্টিস্ট অ্যাজ এ মডেল যারা আছে তাদেরকে আমরা অ্যাজ এ এমপ্লয়মেন্ট করার চেষ্টা করি। কিন্তু এখানে আমাদের একটা পার্টনারশিপ প্রোগ্রামও চলছে, যারা এখানে আমাদের পার্টনার হয়ে পরে কাজ করতে পারবে। আপনারা চাইলে আমার নাম্বারে কন্ট্যাক্টও করতে পারবেন এবং ফ্যাসিলিটি হচ্ছে আপনারা এখান থেকে কোয়ালিটি অফ প্রোডাক্টও পাবেন। সেকেন্ড হচ্ছে অল ওভার ইন্ডিয়া ক্যাশ অন ডেলিভারি পাবেন। অ্যান্ড নেক্সট হচ্ছে আমরা একটা হ্যান্ডসাম বিজনেস করার জন্য কমিশনও প্রোভাইড করি। অ্যান্ড এটা হচ্ছে টোটালি সোশ্যাল ই কমার্স প্ল্যাটফর্ম, এখানে যে কেউ আমাদের অ্যাজ এ পার্টনার উপরে কাজ করতে পারবে। এটাই আমরা গোনারি থেকে অপরচুনিটি দিই। আর আজকে আমাদের একটা মেকআপের উপর র্যাম্পও করা হয়েছিল, কারণ আমাদের দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে 8-10টা ব্র্যান্ড আছে। আমাদের ব্র্যান্ডে মানে যেরকম যে মেকআপ আর্টিস্ট আছে, কেউ যদি হাই বাজেটের প্রোডাক্ট চান হাই বাজেটের প্রোডাক্ট নিতে পারবে, লো বাজেটে তো সবাই সব রকমভাবে ট্রাই করতে পারবেন। প্লাস বিভিন্ন এখানে মেকআপ আর্টিস্ট এসেছিল, যাদের এখানে অনেকেরই মেকআপ ইনস্টিটিউট আছে, যারা অনেকে ট্রেনিং প্রোভাইড করে। তো তারা আমাদের কাছ থেকে কোয়ালিটি অফ প্রোডাক্টও চান, আমরা সেটা হোম ডেলিভারি করে থাকি। অ্যান্ড তাদেরকে আমরা অ্যাজ এ পার্টনার অনেক কিছু বেনিফিট দিয়ে থাকি। তো এইটুকু আমার বলার ছিল। আপনাদের মেন টার্গেটটা কি? কেন আপনাদের কি টার্গেটটা মেকআপ আর্টিস্টদেরকে প্রমোট করা, নাকি অনলি বিজনেস পারপাস আপনাদের যে প্রোডাক্টসগুলো আছে সেগুলোকে প্রমোট করা? আমাদের ওরকম কোনো কিন্তু টার্গেট নেই। টার্গেট হচ্ছে আমাদের নিজের কাছে, টার্গেট হচ্ছে আমাদের যারা মেকআপ আর্টিস্ট তারাও আমাদের এখানে প্ল্যাটফর্ম আসতে পারে, আমাদের বিজনেসে আমরা প্রোভাইড করি। প্লাস হচ্ছে আমরা বিজনেসটা আমরা আরও বেশিভাবে এক্সপ্লোর করতে চাইছি, সেটা আমরা অপরচুনিটি দিচ্ছি। তো আমাদের এখানে টার্গেট কেউ নয়, এখান থেকে যে কেউ এসে পরে গোনারি পার্টনার হতে পারবে। তা সে মেকআপ আর্টিস্ট অ্যাজ এ হাউস ওয়াইফ, অ্যাজ এ জেন্টস, অ্যাজ এ ফিমেল, সবাই আমাদের এখানে অ্যাজ এ পার্টনার হয়ে কাজ করতে পারবে। আগামী দিনে কী কী প্রোগ্রাম করার ইচ্ছা? আগামী দিনে আমাদের আরও অনেক বড় প্রোগ্রাম আছে। ফার্স্ট আমরা প্রোগ্রাম করেছিলাম নেহরু চিলড্রেন মিউজিয়াম, সেখানে প্রচুর বড় প্রোগ্রাম হয়েছিল। আজকে আমরা RPI স্টুডিওতে করছি। তো এটা আমাদের মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 50 জনের মতন পার্টিসিপেট করেছে। আগামী মান্থে আমাদের পুজোর উপর আমাদের ক্যালেন্ডার শ্যুট আছে, প্লাস আগমনীর উপর আমাদের কিছু থিম থাকবে, তার উপর আমাদের একটা র্যাম্প শো বা পার্টিসিপেট যারা যারা করবে মেকআপ আর্টিস্ট মডেল তাদেরকে আমরা অপরচুনিটি দিতে চাই। আর আরেকটা জিনিস আমি যেটা বলতে চাইছিলাম বা বলা হয়নি, অনেক মেকআপ আর্টিস্ট অনেক মডেল আছে যারা চায় যে এরকম একটা প্ল্যাটফর্মে কাজ করতে, বাট তাদের পক্ষে সম্ভব হয় না যে একটা স্টুডিও রেন্ট নিয়ে একটা প্রফেশনাল ফটোশ্যুট করে। তো আমাদের এখানে একটা লো বাজেটের মধ্যে নিয়ার অ্যাবাউট 500-600 টাকার মধ্যে আমরা তাদেরকে এই অপরচুনিটি দিই যে একটা প্রফেশনাল স্টুডিও, যেখানে সে র্যাম্প করতে পারবে, নিজের একটা প্রতিভা দেখাতে পারবে। এটাই আমরা গোনারি দিতে চাই, এটা আমরা দিতে চাই। অনেকে আমাদের সাথে কাজ করতে এগিয়ে থাকে এবং আগামী ফিউচারে যারা আমাদের সাথে অ্যাসোসিয়েট হতে চাও, অ্যাজ এ পার্টনার উপরে কাজ করতে চাও, অ্যাজ এ আমাদের সাথে যদি র্যাম্প পার্টিসিপেট করতে চাও, সবাইকে আমাদের থেকে ওয়েলকাম। হ্যালো, আমি কাকুনি ঘোড়াই। আজকে আমাদের প্রোগ্রামটা হচ্ছে RPI স্টুডিও। খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে, গোনারি অর্গানাইজ করেছে। গোনারি সম্পর্কে আগেই বলে দিই, গোনারি 10টা ব্রাঞ্চ। এই গোনারি আমি তো আছি, সাথে মিঠুন দাও আছে। গোনারিতে আমরা 1 বছর হয়ে গেল গোনারির সঙ্গে যুক্ত আছি। এরকম দারুণ অপরচুনিটি আমরা মডেল প্লাস দিয়ে থাকি। তো আমি আশা করি মিঠুন দাদা এর থেকে ভালো বলতে পারবে। নিশ্চয়ই। মাইসেলফ মিঠুন কুমার শাহ, ফ্রম বসিরা। আমি দীর্ঘ 8 মাস আগে আমি জয়েন করেছি, আর আমি 6-7 বছর ধরে আমি কসমেটিক্সের উপরেই আমি কাজ করছি কোনো না কোনো কোম্পানিতে। বাট আমি বলবো যে দিস প্ল্যাটফর্ম খুব ভালো একটা প্ল্যাটফর্ম, ইনকামের জন্য খুব ভালো। আর যেহেতু আমরা দেখেছি প্রচুর মেকআপ আর্টিস্ট, আমি এখানে আসার আমার একটা কারণ হচ্ছে আমি 10টা ব্র্যান্ড দেখেছি, সেটাকে আমি বাজারে রিভিউ নিয়েছি। রিভিউ নেওয়ার পরে কিন্তু আমি এখানে এসেছি। আর শুধু তাই নয়, আমি লাস্ট 5 মাস ধরে ওয়েস্ট বেঙ্গল টপ বিজনেস দিচ্ছে আর আমার টিমও ভালো গ্রোথ হয়ে গেছে অনেক টাকার বিজনেস দিচ্ছি 2024-এ ইস্ট জোন তিনটে রাজ্য নিয়ে আমাদের ইস্ট জোন আমি রানাদাকে বলেছি রানাদা আমাকে যেভাবে সাপোর্ট করছে আমি আগামী 2023 কমপ্লিটের সাথে সাথে আমরা টপ দিয়ে দেবো অল ইন্ডিয়া বেস আর শুধু তাই না এখানে যারা যারা কাজ করছে সবাইকে আমি আর্নিংও দিতে পারছি কারণ অনেক দিদিরা কাজ করছে মেকআপ আর্টিস্টরা অলরেডি ইনকাম করে কিন্তু অনেক দিদিরা আছে যারা হাউস হয় কিছুই করে না তাদেরকে যে আমি ঘরে থেকে টেনে এনে কিছুটা ইনকাম দিতে পারছি এটা আমার কাছে অনেক ফল কি বলছি দিদি আর একটা বেশি কিছু বলবো সব থেকে যে কোনো বিজনেসে কাজ করতে গেলে যেটা সাপোর্টিং একটা বিশাল আমাদের দরকার হয় যেটা রানা গোস্বামী শালিনী ম্যাম আমাদের এই দুজনের নাম না বললে নয় ওনারা কিন্তু আমাদের খুব সাপোর্ট করে যা ডিমান্ড মানে যা কিছু বলি আমাদের করে আর তাছাড়া হচ্ছে আমাদের আগামী আপনি একটা কোশ্চেন করেছিলেন যে আপনাদের আগামী মোটো কি আমাদের আগামী দিনের মোটো যেহেতু আমাদের রথের চাকা মানে এসে মানে কি রথের চাকা চলে গেছে সো মায়ের আগমনে কিন্তু এটা শুরু হয়ে গেছে তো আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে বড় একটা মানে কোনো একটা বেস প্ল্যাটফর্ম থাকবে সেখানে হচ্ছে আগমনের উপরেই শুরু হবে যেটা রানাদা আজকে আমাকে বলছিল সেটাই আমি শেয়ার করলাম মানে এটা আমাদের টপ সিক্রেট ছিল এটা ওপেনলি আমি প্রকাশ করে দিলাম এটা হচ্ছে আর তাছাড়া হচ্ছে আমরা দেখছি গুড ভাইবসের লাস্ট মান্থে যেহেতু আমাদের 10টা ব্র্যান্ডে আমরা বিজনেস করছি গুড ভাইবসের যেহেতু শীতের একটা প্রোগ্রাম যেহেতু বর্ষাকাল পড়ে গেছে মানে কি একটা আমাদের বডি একটা ড্রায়ার একটা প্রবলেম থাকে সো আমাদের প্রচুর বডি লোশন লঞ্চ করা গেছে এটাও একটা খুব পাওয়া মানে এটা আমাদের ডিমান্ড ছিল সো আর কিছু বলার নেই ঠিক আছে তো আমি গত 6-8 মাস ধরে আমি গোনারির সাথে যুক্ত আমার ইন্টারেস্ট এই গোনারির প্রোডাক্ট আমি আর আমার মেয়ে ইউজ করেছি আমার মেয়ে তার বান্ধবীদের প্রমোট করেছে এবং আমি আমার বান্ধবীদের প্রমোট করেছি আমার কিছু বান্ধবী এই গোনারির সাথে যুক্ত হয়ে কিছু আর্ন করতে পারছে এর থেকে তারাও খুশি আমিও খুশি এবং আমি চাই আমার হাত ধরে আরও কিছু মহিলা এগিয়ে আসুক এই কোম্পানির সাথে যুক্ত হোক এবং নিজেরা যে নারী আর সব কাজে এগিয়ে যেতে পারি এটাই আমার প্রেরণা। নমস্কার আমি পিয়ালি গুহ আমি গোনারি তরফ থেকে বিগত 8 মাস ধরে কাজ করছি আমি বলবো এটা একটা এরকম প্ল্যাটফর্ম না যাদের বাচ্চা ছোট তারা বাড়ি থেকে বেরোতে পারে না তাদের জন্য এই প্ল্যাটফর্মে কাজ করা সব থেকে সুবিধাজনক আমার ক্ষেত্রে হয় যে আমার একদমই বেবিটা ছোট ঠিক আছে আমি বাইরে বেরিয়ে কোনো কাজ করতে পারবো না তা আমি কি করব আমি কি করি যেটা বেসিক্যালি করে থাকি যে আমি আমার ফেসবুক থেকে সমস্ত সবাইকে ফটো পাঠাতে থাকি তারপরে যাদের সাথে আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমি সমস্তটা বলতে থাকি যে এরকম এরকম প্রোডাক্ট আছে তোরা ইউজ করে দেখ এইভাবে আস্তে আস্তে করতে করতে কিন্তু আজকে আমার একটা নাম হয়েছে আমি বলবো না জোর গলায় বলতে পারবো না যে নাম হয়েছে কিন্তু তবুও শ্যামনগরে আমি বাস করি শ্যামনগরে পিয়ালি গুহ বললে সবাই জানে যে এর কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় আর জেনুইন প্রোডাক্ট আমি লাইভ করি লাইভে আমার সচরাচর মানে ভিউয়ার্স মানে আসে সবাই মিলেই থাকে কেউ কেউ কেনাকাটাও করে কেউ কেউ থাকেও না আমি বলবো সবাই মিলে এই মানে নিজের পায়ে দাঁড়ানো একটা মেয়ের যে সব থেকে বেশি প্রয়োজন সেই জিনিসটা যেন সবাই করে আর এইটুকুনি বলার আছে আমার কিছু আর এর থেকে বেশি কিছু বলার নেই তোমরা সবাই আমি বলবো যে যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছো কিছু কাজ খুঁজতে চাইছো অবশ্যই এই প্ল্যাটফর্মের সাথে যোগাযোগ করো আর আমাদের যে স্যার আছেন ম্যাম আছেন রানা স্যার বলুন শালিনী ম্যাম বলুন আমাদের ম্যাম যার নাম নিলেই নয় যে আমি রাতে 1টার সময় ফোন করেও যদি বলি যে ম্যাম এই প্রোডাক্টটা কী করবো বা এই স্কিনে কোনটা যাবে সে সবসময় কোঅপারেট করে তার নাম হলো হচ্ছে খাগুলি ম্যাম সবসময় খুবই সাপোর্টিভ আমি বলবো তোমরা একবার অন্তত যোগাযোগ করে দেখতে পারো আমাদের এই প্ল্যাটফর্মে যারা কাজ করতে ইচ্ছুক বা কিছু ঠিক আছে